আম্যহম। আজকের এই অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি শ্রীমৎ স্বামী সতন্ত্রানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী অপরাত্মানন্দজি মহারাজ, আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম বক্তা পূজনীয় শাস্ত্রকানন্দজি, অন্যান্য পূজনীয় সন্ন্যাসীবৃন্দ, সমবেত ভক্তমণ্ডলী, আজকে আমরা শ্রী শ্রী মায়ের 165তম আবির্ভাব তিথি পালন করছি, উদযাপন করছি। আমার একটি খুব পুরনো কথা মনে পড়ছে, সেটি হচ্ছে তখন আমার একটু সুযোগ হয়েছিল জয়রামবাটিতে পরপর কয়েক বছর দুর্গাপুজোর তন্ত্রধারক হিসাবে যাওয়ার জন্যে পরপর কয়েক বছর যেতাম। তখন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ ছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। তা আমাদের মঠ মিশনের একটা প্রথা আছে যে যখন আমরা দুর্গাপুজোর সময় বিশেষ করে বাইরে যাই, তখন আমরা পূজারি, তন্ত্রধারক, চণ্ডীপাঠক সবাই, প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, অন্যান্য সিনিয়র সাধু যারা আছেন তাদের প্রণাম করে যাই। তা যখন মহারাজকে প্রণাম করবার জন্য গেলাম, তখন মহারাজ খুব কম কথা বলছেন সেই সময়। তা যখন প্রণাম করে উঠে বললাম যে মহারাজ জয়রামবাটি যাচ্ছি, তখন পাশ থেকে মহারাজের যিনি সেবক ছিলেন তিনি বললেন যে মহারাজ জয়রামবাটিতে যাচ্ছে তন্ত্রধারক হওয়ার জন্য, আর যিনি পুজো করবেন তিনি তাকে দেখিয়ে বললেন যে ও পুজো করবে। তা মহারাজ তখন সেই বড় বড় চোখ খুলে, বড় বড় চোখ দিয়ে তাকিয়ে বলছেন, জয়রামবাটি কোথায়? তা আমি সত্যিকারের বলতে গেলে রীতিমতো ঘাবড়ে গেছি যে জয়রামবাটি কোথায়। একবার নয়, পরপর তিনবার চারবার করে প্রশ্নটা করেই যাচ্ছেন, জয়রামবাটি কোথায়, জয়রামবাটি। তা খানিকক্ষণ আমি তো ঘাবড়েই গেছি, প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে আছি। তা মহারাজের সেবক আস্তে আস্তে আমাকে বললেন যে, হাত নাড়িয়ে বললেন যে চলে যাও এবার। তা তারপর থেকে ওই জয়রামবাটি কোথায় আমি বারবার ওটা ভাববার চেষ্টা করেছি যে মহারাজ ওই যে প্রশ্নটা করেছিলেন ওটা কি কোনো একটা জিওগ্রাফিক্যাল লোকেশন, ভৌগোলিক অবস্থানের কথা জিজ্ঞেস করছিলেন যে বাঁকুড়া জেলায় কি কোন জেলায় কত অক্ষাংশ, কত দ্রাঘিমাংশ, এইগুলো কি মহারাজ জিজ্ঞেসে করেছিলেন, না এর কোনো গভীর তাৎপর্য রয়েছে, এটি একটি অনুত্থানের বস্তু যে যার কথা আমরা চিন্তা করবার চেষ্টা করি, যার আলোচনা করতে গেলে বড় বড় মুনি ঋষিরা তল পান না, সে আমাদের এতে আছে, ভাগবতে আছে, যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতর স্তুন্বন্তি দিব্যই স্তবই, বরুণ ইন্দ্র প্রভৃতি দেবতারা দিব্য স্তুতির মধ্য দিয়ে যা কীর্তন করেন, এবং যাকে পাবার জন্য ঋষিরা তাদের ইন্দ্রিয় সংযম করে ব্রহ্মচর্য ব্রত পালন করেন, কঠোরতা করেন, তার জন্ম, তার ইহলৌকিক শরীরের জন্ম কোথায় হয়েছিল সেটা তো একটা অক্ষাংশ বা দ্রাঘিমাংশ দিয়ে সেটাকে চিহ্নিত করা যায়, কিন্তু এটি হচ্ছে একটি গভীর প্রশ্ন। সে প্রশ্নের উত্তর আমি জানি না ইহ জীবনে আমি বা আমরা কেউ পাবো কি না, যে মা কোথায় আবির্ভূত হয়েছিলেন, আবির্ভূতা হয়েছিলেন। আজকে অনেকদিন পরে ওই প্রসঙ্গ হঠাৎ করে মনে পড়লো, ওই জন্য আপনাদের কাছে এই প্রসঙ্গ বললাম। মায়ের জীবনী আমরা যদি খুব ভালো করে পর্যালোচনা করি, আমরা দেখব যে ঠাকুরের কাছে এলেন, দক্ষিণেশ্বরে এলেন, 1886 ঠাকুরের শরীর গেল, তার কিছুদিন পর, কিছুদিনের মধ্যে আমরা দেখছি তীব্র বিরহের অগ্নিতে তিনি দগ্ধ হচ্ছেন, মাঝমধ্যেই ঠাকুরের দর্শন তিনি পাচ্ছেন, কিন্তু তবুও বিরহানল যেন কিছুতেই আর নির্বাপিত করতে পারছেন না, বৃন্দাবনে যাচ্ছেন, তারপরে বেলুড় মঠে এসে পঞ্চতপা ইত্যাদি ইত্যাদি হলো, তারপর ছেলেরা আসতে শুরু করলো,
মাতৃরূপে তিনি প্রতিষ্ঠিতা হলেন, ধীরে 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 তিনি আত্মপ্রকাশ করছেন। 1953-তে মায়ের শতবর্ষ পূর্ণ হয়। যদি 1853-তে মায়ের জন্ম হয় তাহলে 1953-তে তার শতবর্ষ পূর্ণ হচ্ছে। যখন শতবর্ষ পূর্ণ হচ্ছে তখনও পর্যন্ত মা যে সমস্ত মানুষের কাছে, আপামর জনসাধারণের কাছে প্রকাশিতা হয়েছেন, পরিচিতা হয়েছেন, এরকম কথা আমরা বলতে পারবো না। মায়ের যতদিন শরীর ছিল ততদিন তো তিনি ওই লজ্জা পটাবৃতে নিত্যম, এইরকম অবস্থা। ঠাকুরের শরীর থাকার সময়ে আমরা দেখেছি যে দক্ষিণেশ্বরের মুহুরী গোমস্তা ওরা বলছেন যে হ্যাঁ তিনি এখানে থাকেন শুনেছি কিন্তু কখনো দেখিনি। আর এমনকি শরৎ মহারাজও ওই মায়ের ছবি যখন দিতেন খুব বেছে বেছে সিলেক্টেড কিছু মানুষকে দিতেন, কেউ মায়ের ছবি চাইতে এলে বলতেন যে দেখো এই ছবি ঘরে রাখলে নিত্য পুজো করতে হবে, শুদ্ধ পবিত্রভাবে রাখতে হবে, পারবে তো? তো এইরকম অবস্থা তখন ছিল, চট করে কেউ মায়ের দেখা পাননি। মায়ের শরীর থাকার সময় খুব মুষ্টিমেয় একটা ভক্তগোষ্ঠী তার দেখা পেয়েছেন। তারপর 100 বছর কেটে গেছে, শতবর্ষের সময় একটুখানি তিনি যেন জনসমক্ষে এসেছেন। তারপরে আমাদের এই কিছুদিন আগে 2003-এ যখন 150 বছর পূর্ণ হচ্ছে তখন আরও বৃহত্তর একটা জনসমাজের কাছে তিনি যেন আবির্ভূতা হচ্ছেন। এমনকি এমন হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় তার ছবি, হাতে আঁকা যে অয়েল পেন্টিং, ঈশা মোহাম্মদ সেই ছবি এঁকেছিলেন, তিনি তখন গভর্নমেন্ট আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন, তার ছবি পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রতিষ্ঠিত হয়েছে, এরকমভাবে পাবলিকের কাছে তিনি আসছেন। এই যে ধীরে ধীরে তিনি পাবলিকের কাছে আসছেন, এর কারণটি সম্পর্কে অনেক মত আছে। কেউ কেউ বলেন যে অবতার চট করে নিজেকে ধরা দেন না, অবজানন্তি মাং মূঢ়া মানুষীম তনুম আবৃতম পরম ভাবম অজানন্ত ইত্যাদি ইত্যাদি গীতাতে আছে। সাধারণ মানুষ তার স্বরূপ বুঝতে পারে না, সেই জন্যে তিনিও যেন নিজেকে ধরা দেন না, নিজেকে প্রকাশিত করেন না, প্রকাশ করেন না। আরও একটি প্রসঙ্গ আমার মনে পড়ছে, এটি আমাদের রামকৃষ্ণ সঙ্ঘের দ্বাদশ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে তিনি যখন মাইসোরে ছিলেন একজন আর্টিস্টকে দেখেছিলেন, তিনি তার ওয়ার্কশপের মধ্যে যখন নতুন কোনো ছবি আঁকায় হাত দিতেন কাউকে ঢুকতে দিতেন না সেখানে। অনেক দিন ধরে সেই ছবি আঁকা চলতো, 6 মাস, 1 বছর, 1.5 বছর, যতদিন ছবি আঁকা চলতো বাইরের লোক সেখানে তাদের প্রবেশ নিষেধ। তারপর যখন ছবি আঁকা শেষ হতো সেটিকে দিয়ে দেওয়া হতো এক্সিবিশনের জন্য, এক্সিবিশনে যখন এক্সিবিট করা হতো তখন সেটি সর্বসাধারণের সম্পত্তি। সেরকমভাবে ঠাকুর যতদিন শরীরে ছিলেন ততদিন মাকে যেন ধীরে 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 তিনি প্রস্তুত করছিলেন, তার ভবিষ্যতে যে বিরাট ভূমিকা পালন করতে হবে তার জন্য প্রস্তুত করছিলেন। সেই জন্যে যেন তিনি তখন চাননি যে বাইরের লোক এই অবস্থায় এই প্রস্তুতি পর্বে দেখে ফেলুক, বাইরের লোকের প্রবেশ সেখানে যেন অনাকাঙ্ক্ষিত। এই জন্যে যখন আমরা দেখতে পারি পাই যে পানিঘাটির মহোৎসবে ঠাকুর যাবেন, মায়ের একটু ইচ্ছে ছিল যাওয়ার, তা গোলাপ মা, যোগিন মা ইত্যাদি যখন গিয়ে বললেন যে মা কি যাবেন, তখন ঠাকুর বললেন যে ওর যদি ইচ্ছা হয় তো চলুক, ওর যদি ইচ্ছা হয় তাহলে আসুক। তেইটি যখন মাকে বলা হলো মা বুঝতে পারলেন যে ঠাকুর ঠিক মন খুলে সম্মতি দিচ্ছেন না, উনি আর গেলেন না। তারপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে তিনি এখন আমাদের সর্বসাধারণের সম্পত্তি, আমরা সকলেই তার কাছে যেতে পাচ্ছি, তার নাম উচ্চারণ করতে পাচ্ছি, তার রূপ দেখতে পাচ্ছি, তার লীলার কথা পড়তে পাচ্ছি। এই যখন 2003 সালে 150 বছর পূর্তি হচ্ছে তখন আমরা অনেক গ্রামে গঞ্জে গেছি এবং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, অনেক সাধারণ মানুষ বলছেন যে আচ্ছা মহারাজ এতদিন আমরা মায়ের কথা জানতে পারিনি কেন,
এতদিন আমরা যদি জানতে পারতাম আমাদের জীবনটা একটু অন্যরকম হতো, জীবনে অনেক আগে হয়তো শান্তির সন্ধান পেতাম। এখন এই বছর আমরা শ্রী শ্রী মায়ের এই শ্রী ভগিনী নিবেদিতার সার্ধ শতবর্ষ উদযাপন করছি, সেই প্রসঙ্গে ভগিনী নিবেদিতার প্রতিও আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে আমি ভগিনী নিবেদিতা এবং শ্রী শ্রী মায়ের যে পারস্পরিক সম্পর্ক সেই প্রসঙ্গে দু চারটি কথা অনুধ্যান করবার চেষ্টা করব। মায়ের সম্পর্কে ভগিনী নিবেদিতা বলছেন যে মা হচ্ছেন জগতের প্রতি শ্রী শ্রী মায়ের সম্পর্কে শ্রীরামকৃষ্ণের যে বার্তা সেই বার্তার শেষ কথা। এবং মায়ের সম্পর্কে আরও একটি দুটি শব্দ বন্ধ নিবেদিতা ব্যবহার করছেন, বলছেন তার যে শিষ্টাচার তার আভিজাত্য, মায়ের যে শিষ্টাচারের আভিজাত্য সেটা একটু অন্যরকম, অন্যরকমের আভিজাত্য, অত্যন্ত সাধারণ কিন্তু অসাধারণ, অত্যন্ত লৌকিক কিন্তু অলৌকিক। মায়ের জীবনের অলৌকিক যা কিছু ঘটছে, অসাধারণ ঘটনা যা কিছু ঘটছে, এত লৌকিক এত সাধারণভাবে ঘটছে যে আমরা বুঝতেই পারি না এটা অলৌকিক কিছু একটা ঘটে গেল। অনেক পরে যখন আমরা চিন্তা করি তখন মনে হয় আরে এটি তো অলৌকিক একটি ঘটনা। মায়ের জীবনীতে আছে, শ্রী শ্রী মায়ের কথায় আছে, স্মৃতিচারণ করছেন ভক্তরা, যে একদিন একটি ব্রাহ্ম ডাক্তার, তিনি তখনকার দিনে কলকাতার লেডি ডাক্তার, খুব বিখ্যাত ডাক্তার ছিলেন এবং ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন তারা, তার হঠাৎ ইচ্ছে হয়েছে যে মাকে দর্শন করবেন। তিনি একটি ভক্তের সঙ্গে এসছেন কিন্তু ডাক্তারের পোশাক পরে আসেননি, অতি সাধারণ গৃহবধূর পোশাক পরে তিনি এসেছেন। এবার মায়ের কাছে এসে অন্য আর পাঁচজন ভক্ত প্রণাম করছেন, মহিলা ভক্তরা, সেই ভক্ত প্রণাম করলেন, প্রণাম করা মাত্রই তখন খুব সম্ভবত রাধু বা মাকু কারোর একজন সন্তান বাগবাজারে মায়ের বাড়িতে ছিলেন, সে একটু অসুস্থ ছিল। মা সঙ্গে সঙ্গে ওই ভদ্রমহিলা লেডি ডাক্তার সাধারণ বেশে প্রণাম করার পরেই বলছেন এই ও ঘরে খোকা আছে, খোকার শরীরটা একটু খারাপ, ওকে এনে এনাকে একটু দেখিয়ে নাও তো। সে ডাক্তারও খুব আশ্চর্য হয়ে গেছেন, অন্যান্য ভক্তরা তারাও খুব আশ্চর্য হয়ে গেছেন, কারণ উনি তো কাউকে কখনো বলেননি যে উনি ডাক্তার, আর অন্য কোনো ভক্ত ওনার সম্পর্কে মাকে কিছু বলেননি। তারপর উনি সেই ভদ্রমহিলা ওই বাচ্চাটিকে দেখলেন, দেখে যা কী কী করতে হবে সব বলে দিলেন। পরে তিনি যে ভক্তের সঙ্গে গেছিলেন তাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা উনি কী করে জানলেন যে আমি ডাক্তার? তখন সেই ভক্ত যে ভক্ত নিয়ে গেছিলেন তিনি হাসছেন, বলছেন আমাদের মা এরকমই। তারপর ঠাকুরের পুজো হয়ে গেল, ঠাকুরের পুজোর পর যখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, মা সবাইকে প্রসাদ দিচ্ছেন, রসগোল্লা সেদিন প্রসাদ ছিল, প্রত্যেকের হাতে রসগোল্লা প্রসাদ দিচ্ছেন, ওই লেডি ডাক্তারটিকে কিন্তু তিনি আর প্রসাদ দিচ্ছেন না। তাই যে ভক্ত নিয়ে গেছেন তিনি বলছেন আমরা এত বিব্রত বোধ করছি যে আমাদের সকলকে তিনি প্রসাদ দিলেন, ওনাকে প্রসাদ দিলেন না। শেষকালে ওই ভক্ত আর পারলেন না, ওই ব্রাহ্ম ভক্ত, তিনি বলে উঠলেন যে মা আপনি সবাইকে প্রসাদ দিচ্ছেন আমাকে দেবেন না। তা তখন মা বলছেন মা তুমি যদি নিজে থেকে না চাও আমি কি করে দিই বলো তো, তুমি তো আবার এই আমাদের হিন্দুদের প্রসাদ গ্রহণ কিভাবে গ্রহণ করবে, আদৌ গ্রহণ করবে কিনা আমি কি করে জানবো? মা ভালো করেই জানবেন, কিন্তু উনি যে কথাটা হচ্ছে উনি যে ব্রাহ্ম ধর্মাবলম্বী এটাও তো কেউ তাকে মাকে বলে দেননি। সুতরাং মায়ের জীবনে এইগুলো সমস্ত অলৌকিক ঘটনা কিন্তু ঘটছে, এত সাধারণভাবে ঘটছে যেন লৌকিক ঘটনা বলে মনে হয়। ওই ব্রাহ্ম ভক্ত সেদিন যখন খুব একটা হৃদয়ে আনন্দের ঘট নিয়ে বাড়িতে ফিরে গিয়েছিলেন, তার স্বামীও ছিলেন ডাক্তার, তাকে গিয়ে বলছেন যে তার স্বামী জিজ্ঞেস করছেন মাকে কীরকম দেখলে, ওকে যে রসগোল্লা দেওয়া হয়েছিল সেই রসগোল্লা উনি ওখানে খাননি, উনি আঁচলে বেঁধে নিয়ে গেছিলেন তার স্বামীর জন্য। তারপরে গিয়ে বাড়িতে তার স্বামীকে বলছেন যে জানো আজকে রাধারানীকে দর্শন করে এলাম, তার স্বামীকে বলছেন। তা এই মায়ের
যে ঘটনা জীবনের ঘটনা আমরা যদি অনুধ্যান করি আমাদের মন স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবে একটা অন্য জগতে চলে যায়। আমরা সত্যিকারের পবিত্রতা কি, আধ্যাত্মিকতা কি, দেবত্ব কি অন্তর থেকে অনুভব করতে থাকি। মায়ের জীবনের একটি খুব বড় বৈশিষ্ট্য হচ্ছে যে স্বামীজি আমাদের মঠ রুলসে বলে গেছেন যে এখনকার দিনে আজকের দিনে ঠাকুরের আবির্ভাবের পর থেকে যারা আধ্যাত্মিক পথের পথিক হতে চায় তাদের চারটে যোগের সমন্বয়ে কি করে আমাদের জীবনে সম্ভব সেই চেষ্টা করতে হবে। বলছেন যে চারটি যোগ, জ্ঞান কর্ম ভক্তি যোগ, এই চারটির যে কোনো একটি পথ দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। কিন্তু যারা শ্রীরামকৃষ্ণ মুষায় অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ছাঁচে নিজের জীবনকে ফেলতে চায় তাদের জীবনে কিন্তু এই চারটি যোগের সুষম সমন্বয় দরকার। কিভাবে এই চারটি যোগের সুষম সমন্বয় সম্ভব সেটি আমরা শ্রীশ্রীমায়ের জীবন থেকে শিখতে পারি। মানে যখন আমরা জ্ঞান যোগের কথাই যদি বলি, জ্ঞান মানে হচ্ছে যার জ্ঞান হবে সে দেহাতীত বোধের ঊর্ধ্বে চলে যাবে, সে দেহাতীত হয়ে যাবে, দেহাতীত বোধে চলে যাবে, দেহাত্মবোধ বুদ্ধি তার থাকবে না। এবং দেহাত্মবুদ্ধি না থাকাটাই হচ্ছে পবিত্রতা। এই আমরা মন্ত্রে বলি না, পবিত্রতা স্বরূপিণ্যই পবিত্রম চরিতং যস্যা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যই ইত্যাদি ইত্যাদি আমরা বলি। তা মায়ের জীবন হচ্ছে এরকম, এত পবিত্রতা স্বরূপিণী তিনি যে অপরকেও কেবলমাত্র ইচ্ছা শক্তির বলে পবিত্র করে দিতে তিনি সক্ষম। সেই মায়ের বাড়ির রাঁধুনি সে রাত্রিবেলা বলছে কুকুরে ছুঁয়ে দিয়েছে, শীতকাল স্নান না করলে নয়, আবার এত রাতে স্নানও তো করা যায় না মাঘ মাস। মা তখন বলছেন যে তুমি একটু গঙ্গা জল জল নাও, একটু মুখে পবিত্র নাম উচ্চারণ করো। কিছুতেই সেই রাঁধুনির আর মন উঠছে না। মা তখন বলছেন যে আমাকে স্পর্শ করো। তার এই রকম ক্ষমতা যে তিনি তিনি সে সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন। আরেকটি হচ্ছে আমরা ভক্তির কথা যদি বলি, যে ভগবানের সঙ্গে একটি স্বাভাবিক সহজ সম্পর্ক স্থাপন। আমরা দেখি যে মা সেই জয়রামবাটিতেই হোক কি বাগবাজারে মায়ের বাড়িতে যখন তিনি আছেন তখনই হোক, ঠাকুরকে নৈবেদ্য নিবেদন করবেন, ঠাকুরের কাছে গিয়ে বলছেন চলো ভাত বাড়া হয়েছে খেতে চলো বলে এবার জল ছড়া দিতে দিতে তিনি আসবেন। অবকুণ্ঠনবতী তার ঘোমটা টেনে দেওয়া হয়েছে এবং এমনভাবে লজ্জাবনত মুখে তিনি ওই জল ছড়া দিতে দিতে ঠাকুরকে ডেকে নিয়ে চলেছেন যে যারা দেখছেন তাদের মনে হচ্ছে সত্যি ঠাকুর পেছন পেছন হেঁটে 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 যাচ্ছেন। তারপর ওই জয়পুরের জঙ্গল দিয়ে তিনি যখন পার হচ্ছেন, আর একটি ঘটনার কথা আমরা জানি, সেখানে ওই গরুর গাড়ি থামিয়ে ভাত রান্না করা হচ্ছে, ডাল রান্না হয়েছে, তরকারি রান্না হয়েছে, হঠাৎ করে ভাত নাবাতে গিয়ে মাটির ভাতের হাঁড়ি ভেঙে গেছে, ফেটে গেছে, চারপাশে ভাত ছড়িয়ে পড়েছে, সকলেই খুব অপ্রস্তুত অবস্থা। কিন্তু মা তার প্রত্যুৎপন্ন মতিত্ব কিন্তু একেবারে হারাচ্ছেন না। মা সঙ্গে সঙ্গে তার কাঠের বাক্সর মধ্যে যে ঠাকুরের ছবি সেই ছবি বের করে কাঠের বাক্সর ওপর বসিয়ে বলছেন আজ এইরকম মেপেছো, শিগগির শিগগির দুটো গরম গরম খেয়ে নাও বলে ওই ভাতগুলিকে খড় দিয়ে টেনে টেনে একটা শালপাতার উপর জড়ো করছেন, আর একটা শালপাতার ঠোঙায় তরকারি, শালপাতার ঠোঙায় ডাল দিয়ে সাজিয়ে দিচ্ছেন। ব্রহ্মচারী যারা ওখানে দাঁড়িয়ে ছিল তারা দেখে হাসছেন মায়ের এই কাণ্ড দেখে। মা তখন বলছেন বাবা যখন যেমন তখন তেমন তো করতে হবে। তা এই ভগবানের সঙ্গে যে সহজ সম্পর্ক, তিনি প্রায়ই তার মহিলা ভক্তদের বলতেন যে দেখো ভাতের জল গরম হচ্ছে একটু জপ করে নিলে, তাতে চাল ছেড়ে দিলে চাল ফুটছে একটু জপ করে নিলে, তরকারি রান্না হচ্ছে ফুটছে সবজি ফুটছে একটু জপ করে নিলে, এই রকম করে ভগবানের সঙ্গে সহজ স্বাভাবিক একটা সম্পর্ক। মা কখনো কখনো বলেছেন এত লোকে অশান্তি অশান্তি করে
তার ওই পরিবারের দাদু মাকু নলিনী ওদের সম্পর্কেই বলছেন, করুক তো এত বলে একটা সংখ্যা বলে দিচ্ছেন, বলছেন এত জপ প্রত্যেকদিন করুক তো, অশান্তি কোথায় থাকে, নবতে যখন থাকতাম প্রতিদিন এতটা করে বলে একটি সংখ্যা বললেন, জপ করতাম এবং মনে হতো অন্তরে যেন শান্তির ঘট বসানো রয়েছে, অথচ কি কষ্ট কি কষ্ট। সেই ভোরবেলা সূর্য ওঠার আগে তাকে ওই শৌচকৃত্য ইত্যাদি করে ফেলতে হতো, তারপরে আর সারাদিন সন্ধে হওয়া পর্যন্ত আর বাইরে বেরোতে পারতেন না, আর ওই ছোট্ট ঘর ওর ভেতরেই যা কিছু রান্না বান্না, মাথার উপর জিওল মাছ কলকল করছে, হাঁড়ির মধ্যে রাখা আছে, কিন্তু তার মধ্যে বলছেন যে অশান্তি কাকে বলে জানলুম না, মনে হতো যেন হৃদয়ে শান্তির ঘট বসানো রয়েছে। ভগবানের সঙ্গে স্বাভাবিক একটা সম্পর্ক কিভাবে তৈরি করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, এই মা নিজে ডেমনস্ট্রেট করে গেছেন। কর্ম, কর্ম হচ্ছে একটা পূজারী নামান্তর, কর্ম হচ্ছে সেবা, সেবার ভাবে যে কর্ম সেটি হচ্ছে কর্মযোগ। মায়ের প্রতিটি আচরণ দেখলে সেটি আমাদের কাছে পরিস্ফুট হয়, অসংখ্য ঘটনা আছে। আর যোগের কথা একটা কথা বলতে আমার খুব ভালো লাগে, সেটি যদিও মা সেই অর্থে তো ওই তপস্যা করে যোগী হয়েছেন তা তো নয়, এরা অবতার পুরুষ, এই সমস্ত গুণ তাদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবেই আছে। সেটি হচ্ছে একবার মাকে কেশবানন্দজি মহারাজ জিজ্ঞেস করছেন যে আচ্ছা মা, এই যে গ্রহ নক্ষত্র, এখানে প্রাণের কি কোনো স্পর্শ আছে, প্রাণের কোনো স্পন্দন আছে, কোনো প্রাণী ওখানে আছে? এই প্রশ্ন আমাদের যারা বড় বড় সব নাসা তারপরে এইসবের সায়েন্টিস্ট, ইসরো সায়েন্টিস্ট, তাদের জিজ্ঞেস করলে ভিড়মি খেয়ে যাবেন যে বিভিন্ন গ্রহ নক্ষত্রে প্রাণের স্পন্দন আছে কিনা, প্রাণের স্পর্শ আছে কিনা। মাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এইসব গ্রহ নক্ষত্রে প্রাণের স্পন্দন আছে কিনা, ঘাবড়ে যাওয়ার কথা, কিন্তু এতটুকু তিনি কিন্তু ঘাবড়াচ্ছেন না। বলছেন বাবা, মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরের পক্ষেই সম্ভব, না ওই সমস্ত গ্রহ নক্ষত্রে কোনো প্রাণের এ নেই, প্রাণের অস্তিত্ব নেই। আরও একবার, তখন প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে, তখন মা বাগবাজারে রয়েছেন, ললিতবাবু ইত্যাদি ইত্যাদি ওখানে রয়েছেন, তা মা হঠাৎ করে জিজ্ঞেস করছেন আচ্ছা বাবা, এত বড় যে যুদ্ধটা হচ্ছিল সেই যুদ্ধ থেমে গেল কি করে? এবার মাকে যুদ্ধ হচ্ছে এটুকু খবর মা জানেন, সব মুখে মুখে কথা হয়, তো ভক্তরা কথা বলেন শুনে শুনে হয়তো এ হয়েছেন কি করে, কিন্তু কি করে যুদ্ধ থেমে গেল, অক্ষশক্তি কি, মিত্রশক্তি কি, অক্ষশক্তির মধ্যে কারা আছে, মিত্রশক্তির মধ্যে কারা আছে, এইসব মাকে বোঝানো এই যে কি দুরূহ। তা তবুও ওই ভক্ত যিনি ছিলেন যতটা সহজ করে বলা যায় বোঝানোর চেষ্টা করলেন, মা সব শুনে টুনে বলছেন বাবা, এ সমস্ত হচ্ছে ওদের মুখস্থ, অন্তস্থ নয়, যদি অন্তস্থ হতো তাহলে আর কথা ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা অতি সহজেই বলতে পারি যে মা কি অনায়াস বিচক্ষণতায় এই বিশ্লেষণ করছেন যে আমরা যে শান্তির কথা বলি, রাজনীতিবিদরা যে শান্তির কথা বলেন, সেটি যদি অন্তস্থ হতো তাহলে পৃথিবীর রূপ আজকে অন্যরকমের হতো। ভগিনী নিবেদিতার কথা বলছিলাম আমরা, ভগিনী নিবেদিতা যেদিন স্কুল উদ্বোধন হবে মাকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন, সকাল থেকে তার আনন্দ আর ধরে না, তিনি নেচে নেচে বেড়াচ্ছেন, এবং যে পরিচারিকা যারা আনন্দের আতিশয্যে কারোর কারোর গাল টিপে দিচ্ছেন, বাচ্চা যার যেসব মেয়েরা পড়াশোনা করবে তাদের আদর করছেন, তারপর মা যখন এলে ভগিনী নিবেদিতা হয়তো মানে আনন্দে অজ্ঞানী হয়ে পড়েন, এই রকম অবস্থা। তিনি চিঠিতে লিখছেন, কোনো কোনো চিঠিতে বলছেন যে মাকে আমার কত কিছু দিতে ইচ্ছে করে, তার দরকার ছোট ছোট অনেক কিছুর দরকার, একটা ছোট লণ্ঠন দরকার, একটা ছোট মাদুর দরকার, একটা সুন্দর পাখা দরকার। কিন্তু নিবেদিতারও অর্থাভাব ছিল, সব সময় পেরে উঠতেন না, যখন যেটুকু সাধ্যে কুলত মাকে সেই দিতেন। একবার একটি সিলভার, জার্মান সিলভারের কৌটো দিয়েছিলেন, সেই জার্মান সিলভারের কৌটোর মধ্যে মা ঠাকুরের কেশরাশি, মায়ের ঠাকুরের যে রেলিক্স সেটি রাখতেন। একবার নিবেদিতা একটি এনডির চাদর, খুব সামান্য জিনিস, এনডির চাদর দিয়েছিলেন
মা অনেক দিন পর্যন্ত সেই চাদরকে রেখেছিলেন, সেই চাদর একদম মানে ছিঁড়ে প্রায় ভাঁজ খেয়ে খেয়ে প্রতিটি ভাঁজে ভাঁজে ফেটে গিয়েছিল। অনেকে বলতেন যে মা এটা রেখে কি হবে, ফেলে দিলেই তো হয়। মা বলছেন না না, ওটা দেখলে আমার নিবেদিতাকে মনে পড়ে, বলে কালো জিরে দিয়ে রোদে দিয়ে আবার যত্ন করে তুলে রাখতেন। আমরা আজকে একটি প্রসঙ্গ দিয়ে শেষ করব যে মা নিজে ইঙ্গিত করে গেছেন যে কি করে তাকে স্মরণ করতে হবে, কি করে তাকে মনন করতে হবে। মা নিজেও মুখে তার সেই ইঙ্গিত আমাদের দিয়ে গেছেন। শেষবারের জন্য যখন তিনি জয়রামবাটি থেকে আসবেন, তখন ওই জয়রামবাটিতে কয়েকটি মায়ের পোষা বেড়াল ছিল, প্রত্যেক দিন সেই বেড়ালগুলোকে খেতে দিতেন। কিন্তু সেই বেড়ালগুলোকে কোনো কোনো সাধু মহারাজ ভালো চোখে দেখতেন না। তার মধ্যে জ্ঞানানন্দ বলে একজন সন্ন্যাসী ছিলেন, জ্ঞান মহারাজ, তিনি বিড়ালকে পাললেই মানে ধরে ধরে পেটাতেন। একবার ধরে এমন আছাড় মেরেছিলেন যে মায়ের মুখ যন্ত্রণায় নীল হয়ে গিয়েছিল। এই জন্য মা যখন চলে আসছেন, জ্ঞান মহারাজকে বলছেন বাবা বিড়ালগুলোকে মেরো না। তা জ্ঞান মহারাজও খুব বাধ্য ছেলের মতো মাথা নাড়ছেন যে ঠিক আছে, বলেই মা আবার বলছেন যে দেখো ওদের মধ্যেও তো আমি আছি। এরপরে তো আর জ্ঞান মহারাজের হাত চলে না, মা চলে আসার পরেও জ্ঞান মহারাজ সেই বেড়ালের খুব যত্ন করতেন। এই যে ওর মধ্যেও তো আমি আছি, এটি একেবারে চণ্ডীতে ভগবানের কথা যে যা দেবী সর্বভূতেষু চেতনা ইতি অভিধীয়তে, চেতনা রূপে আমার তিনি আমাদের সকলের মধ্যে রয়েছেন। একটি অপূর্ব মাতৃ সঙ্গীত রয়েছে, অপূর্ব সঙ্গীত ধরা দিতে এসে লুকাও পুনঃ হেসে ইত্যাদি সেখানে আছে। জ্যোতির্ময়ী তুমি অন্তরে বাহিরে ডাকিছ সস্নেহে দাঁড়ায়ে অদূরে, কতকাল হতে প্রসারী দুকরে কোলে নিতে মা আমার, ইত্যাদি ইত্যাদি সেখানে আছে। যা আধারে আলোকে আমার ঠিক লাইনগুলো মনে পড়ছে না, যে তিনি আমাদের অন্তরে রয়েছেন, ভাবটি হচ্ছে এটি, অন্তরে রয়েছেন বাহিরে রয়েছেন, আমাদের স্পর্শ দেওয়ার জন্য, ধরা দেওয়ার জন্য, তার অস্তিত্ব অনুভব করানোর জন্য তিনি সদা প্রস্তুত, কিন্তু আমরাই যেন প্রস্তুত নই। আমরা যদি একটু প্রস্তুত করবার নিজেকে চেষ্টা করি যে তিনি অন্তরে রয়েছেন, তিনি অন্তরে রয়েছেন বলেই আমি নিঃশ্বাস নিতে পারছি, বেঁচে আছি, খাচ্ছি, পড়ছি, চলছি, তাহলে তার সান্নিধ্য, তার সামীপ্য আমরা খুব সহজে অনুভব করে কৃতকৃত্য হতে পারব। সকলকে আমি যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে পূজনীয় মহারাজদের চরণে আমার প্রণাম জানিয়ে শেষ